নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে পুজোর প্রাককালে পুজোর শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি ওয়ার্ট আঁচিল। বিভিন্ন লোকের বিভিন্ন এই গলা ভর্তি আঁচিল থাকে, হাতের নিচে, ববলের নিচে বড় একটা স্কিন ট্যাগ চলে আসে, পিঠে একটা স্কিন ট্যাগ হয়ে যায়, বড় গোল ঝুলতে থাকে। এই সমস্ত নিয়ে অনেক সময় অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা নতুন যারা দর্শক, ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য। আর পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। প্রচুর মানুষের এরকম আঁচিল দেখা যায়, বা স্কিন ট্যাগ বলুন, আঁচিল বলুন। কিছু কিছু মানুষের চেহারায় অনেকগুলো তিল হয়ে ওঠে, তো এই সমস্ত নিয়ে থাকে, মানুষ ভাবে কী করা যায়, কী করণীয়। এবার যাদের আঁচিল বা স্কিন ট্যাগ বড়ো একটা লাম্প মতন বেরিয়ে আছে, ঝুলছে চামড়ায়, সেটা নিয়ে চিন্তায় থাকেন। আবার অনেকে অনেক রকম পরামর্শ দেন, ওই চুন পান এই সব লাগিয়ে দিতে, বা চুল লম্বা চুল বেঁধে দিলে ওটা কমে যায়, এরকম একটা পরামর্শগুলো পাওয়া যায়। এই পরামর্শ থেকে আমাদের কাছে যে পেশেন্টরা আসেন, ওনারা হয়তো এইগুলো করে আরও ক্ষতি করে আসেন, ওই স্পট থেকে ব্লিডিং হওয়া আরম্ভ হয়, বা ওই চুন পান খসা লাগিয়ে ওগুলো আরও ল্যাচারেটেড হয়ে যায়, আরও সমস্যার মধ্যেই হয়। আমরা যে সমাধানটা করি সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি লেজার সার্জারি। রেডিও ফ্রিকোয়েন্সি লেজার সার্জারিতে কোনো ছুরি কাঁচির বিষয় নয়, লেজার লাইট দিয়ে ওগুলো তুলে কেটে দেওয়া, আর ওই জায়গাটা ও রুটগুলো বন্ধ করে দেওয়া, যাতে ওখানে আবার দ্বিতীয়বার না হয়। এই রেডিও ফ্রিকোয়েন্সি লেজার সার্জারি করতে প্রায় 5 মিনিটেরও কম লাগে, কিন্তু তার আগের প্রসিডিউর যেটা আমরা একটা ক্রিম লাগিয়ে 40 মিনিট ওয়েট করি অবশ হওয়ার জন্য, সেই স্কিনটা অবশ হয়ে গেলে কোনো ব্যথা বেদনা বা জ্বালা কিছু বিষয় একদম থেকেই থাকে না। আর লেজার করতে 5 মিনিটের বেশি লাগে না। এরকম ওয়ার্ট বা আঁচিল বা স্কিন ট্যাগ যদি থাকে, তাহলে সেটা আমরা চার্জেস যেটা নিই, একটা থেকে 8-10টা মতন থাকলে আমরা ওই 4000 টাকা নিই, আর এর বেশি হলে, 10টার বেশি হলে তবে ওটা ডাবল হয়ে যায়, তখন 8000 টাকা হয়ে যায়। আর একটা কনসালটেশন ফি 1000 টাকা লাগে। এরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে, তাহলে নিচে যে নম্বর দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মাজারের বাঁদিকে যে রাস্তা বেরোচ্ছে, সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে।